হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ক্যাফে। স্টাডি ক্যাফেতে আজকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার 2018-এ যারা যারা আছে সেই সমস্ত পার্সোনালিটিগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা এক নম্বরে দেখছি অ্যাক্ট্রেস ইলিনা ডিক্রুজ। ইনি সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, অ্যাপয়েন্টেড অ্যাজ এ ট্যুরিজম অফ ফিজি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ফিজি একটা দেশ যেটা সাউদার্ন প্যাসিফিক ওশানে অবস্থিত, এবং সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার ট্যুরিজম ডেভেলপ করার জন্য ইলিনা ডিক্রুজকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছেন। এবং এখানে কোশ্চেন আমাদের আরও দুটো জিনিস আমি তোমাদের বলে দিই। ফিজির রাজধানী হচ্ছে সুভা, SUVA সুভা, এবং এটা 333টি আইল্যান্ড নিয়ে গঠিত। কোথায় অবস্থিত? সাউথ প্যাসিফিক ওশিয়ান। নেক্সট, স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের 2017-তে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন শিল্পা শেট্টি। নাও সি হ্যাজ বিন চেঞ্জড, এখন হয়েছে গোয়ার গভর্নর MD ডক্টর মৃদুলা সিনহা। মৃদুলা সিনহা কী জন্য হয়েছেন? তিনি স্বচ্ছ ভারত অভিযানের জন্য একটা গান লিখেছেন। এটা ঘুরিয়েও কোশ্চেন করতে পারেন যে স্বচ্ছ ভারত অভিযানের জন্য কে গান লিখেছেন। সেই স্পেশাল সঙের জন্য তাকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছেন। সে ইজ গোয়া গভর্নর, এখানটায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও এর 2017-তে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল সাক্ষী মালিক। কে ছিল? সাক্ষী মালিক। নাও হ্যাভ বিন চেঞ্জ, এখন হয়েছে UPSC পরীক্ষা দিয়ে সেকেন্ড হয়েছে ISA যে অনুকুমারী, তাকে নিযুক্ত করা হয়েছে। তার কারণ কি? তিনি একজন মাদার এবং তার একটা 4 বছরের ছেলে আছে, সেই জন্য তাকে এই পোস্টের জন্য সুইটেবল মনে হয়েছে, ওই জন্য হরিয়ানা থেকে তাকে চুজ করা হয়েছে। তাহলে কী নাম? অনুকুমারী, 31 বছর বয়স। ওকে, সি ইজ অনুকুমারী, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। সি ইজ অনুকুমারী অ্যান্ড সি ইজ দ্য হরিয়ানা চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার কবিতা জৈন। ওকে, নেক্সট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ কিসে নিযুক্ত হয়েছেন? ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং নন প্রফিটেবল অর্গানাইজেশন ফর এজুকেট গার্ল, মানে মেয়েদের শিক্ষিত করার জন্য একটা NGO এজুকেট গার্ল নামে তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছেন ক্যাটরিনা কাইফকে। সি ইজ ক্যাটরিনা কাইফ। ওকে, দেন সানি লিওনে ওয়ন দ্য প্রিমিয়ার ফুটসল ফুটবল ফ্র্যাঞ্চাইজিস কেরালা কোবরাস। কেরালার যে ফুটবল টিম, এই ফুটসলটা হচ্ছে এটা যে ইনডোর ফুটবল গেম, এই ইনডোর ফুটবল গেমটার কেরালা টিমটার নাম হচ্ছে কোবরা, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে সানি লিওনে। ওকে, এটার ফুটসলের আমি পরে যে আইকনটা আছে আইকনটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, নেক্সট, অক্ষয় কুমার অ্যাপয়েন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ দ্য স্বচ্ছ ভারত মিশন ইন উত্তরাখণ্ড। তাহলে স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অক্ষয় কুমার কোথায় হয়েছেন? নিযুক্ত হয়েছেন উত্তরাখণ্ডে। দিশা পাটানি অ্যাপয়েন্টেড নিউ ফেস অফ আসুস অ্যাহেড দ্য Zenfone 4 লঞ্চ সেপ্টেম্বর। আসুস হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি যারা ফোন লঞ্চ করে, সেই ফোনটার নাম হচ্ছে Zenfone। Zenfone-এর অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন PV, এটা ভি সিন্ধু নয়, অ্যাকচুয়ালি ইট ইস PV সিন্ধু। PV সিন্ধু অ্যানাউন্স দ্য ব্রিজস্টোন ইন্ডিয়াস ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ব্রিজস্টোনও একটা সফটওয়্যার কোম্পানি, ব্রিজস্টোনের দেখবেন পেন ড্রাইভ পাওয়া যায়। নেক্সট হচ্ছে দিয়া মির্জা ফতে, যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন একবার, তিনি UN থেকে এনভায়রনমেন্টাল ইস্যুসের বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করছেন অ্যাজ এ অ্যাম্বাসাডার। ওকে, নেক্সট অমিতাভ বচ্চন সেট এন্ডোর্স ইন্টারভিউ ব্র্যান্ড লাক্স। লাক্স একটা গার্মেন্টস কোম্পানি, এই গার্মেন্টস কোম্পানিতে অমিতাভ বচ্চন অ্যাম্বাসাডার হয়েছেন। নেক্সট, অক্ষয় কুমার অ্যাপয়েন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসাডার স্বচ্ছ ভারত মিশন উত্তরাখণ্ড, এটা আগেও হয়েছে। আচ্ছা, ঋত্বিক রোশন ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর ফিট, মানে শরীর ফিট রাখার জন্য যে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা ক্যাম্পেনিং হচ্ছে,
তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন ঋতিক রোশন। নেক্সট, দিল্লি ডায়নামোস এফসি অ্যাপয়েন্টেড বলিউড অ্যাক্ট্রেস জ্যাকলিন ফার্নান্ডেজ ক্লাব ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপকামিং ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খান ইজ কন্টিনিউইং অ্যাজ এ হুন্ডাই ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর 2 ইয়ার্স। 2 বছর ধরে শাহরুখ খান হুন্ডাই গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন। আচ্ছা, রানা দুঙ্গাবতী অ্যাপয়েন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ তেলেগু টাইগার্স। এই তেলেগু টাইগার্সও হচ্ছে ওই যে একটু আগে যে খেলাটা বললাম, ইনডোর ফুটবল গেম যে হচ্ছে সেই গেমটার একটা টিম, এটা হচ্ছে তামিলনাড়ু। ওকে, রানা দুঙ্গাবতীর ছবি আমি পরে দেখাচ্ছি। এবং সেই দিশা পাটানি অ্যাপয়েন্টেড অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর আসুস। ওকে, বিবি সিন্ধু ব্র্যান্ড অ্যাম্বাসাডার ব্রিজস্টোন ইন্ডিয়া ক্যাটরিনা কাইফ। অক্ষয় কুমার অ্যান্ড টুইঙ্কল খান্না অ্যাপয়েন্টেড অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ পিসি জুয়েলার। তাহলে আমাদের কলকাতার পিসি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছেন এবছর 2018-18, ইনি হয়েছেন অক্ষয় কুমার অ্যান্ড টুইঙ্কল খান্না বোথ। এটা কিন্তু আসতে পারে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলেটেড আছে। ওকে, নেক্সট, সচিন তেন্ডুলকর মেট T20 মুম্বাই লিগ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এয়ার রহমান বিকেন অফিসিয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ দ্য সিকিম। এটা আমি এর আগেও পার্সোনালিটির মধ্যে দিয়ে দিয়েছি, আপনাদের অবশ্যই যারা দেখেছেন তারা দেখে থাকতে তাদের হয়তো খেয়াল থাকতে পারেন, এবং যারা নতুন এই চ্যানেলে তারা দেখে নিতে পারেন। এটা আমার পার্সোনালিটি চ্যানেলে, সেখানে অনেক কিছু এক্সট্রা পার্সোনালিটি আছে, সেখানে পেয়ে যাবেন। মুথুট গ্রুপ রোপড অমিতাভ বচ্চন অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তাহলে মুথুট গ্রুপে আগে ছিল অক্ষয় কুমার, অক্ষয় কুমারের মুথুট গ্রুপে দেখেছেন এখন অমিতাভ বচ্চন। প্রিয়াঙ্কা চোপড়া ইজ নাও ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ হিউ হারমান ইন্টারন্যাশনাল। তাহলে প্রিয়াঙ্কা চোপড়া হারমান ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার আছেন। ওকে, প্রিয়াঙ্কা চোপড়া নাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অলসো দ্য ইউনিসেফ, যে কারণে তিনি কিছুদিন আগে রোহিঙ্গাদের নিয়ে কিছু কমার্স করাতে সেটা নিয়ে বিভিন্ন রকম ট্রোল হয়, কন্ট্রোভার্সি হয়। ওকে, ফ্রুটি অ্যাপয়েন্টেড তেলেগু ফিল্ম স্টার আলু অর্জুন অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইমামি রোপ ইন সালমান খান টু এন্ডোর্স ইডিবল ব্র্যান্ড। তাহলে ইমামি একটা গ্রুপ কিসের জন্য করেছেন সালমান খানকে? ইডিবল ওয়েল। ইডিবল ওয়েল মানে ভোজ্য তেল, মানে সর্ষের তেল যেগুলো আমরা খাই সেই সর্ষের তেলের তিনি অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পোকার স্পোর্ট লিগ রোপ ইন ইন্ডিয়া চেজ ম্যাস্ট্রো বিশ্বনাথন আনন্দ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আচ্ছা, আমরা তো জানি চেজ খেলার জন্য বিখ্যাত বিশ্বনাথন আনন্দ, এখানে গেমটার লিগটার নাম হচ্ছে পোকার স্পোর্টস লিগ। ওকে, আর এখানে চেজ মাস্টারকেই তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে। আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ হ্যাজ রোপ ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তাহলে গোয়েঙ্কা গ্রুপ কাকে করেছে? বিরাট কোহলিকে। বিরাট কোহলি এবছর অনেক কটা জায়গাতেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার আছে, আমরা নেক্সট এরপরেও পাব। ক্রিকেটার সুরেশ রায়না হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ গাজিয়াবাদ মিউনিসিপ্যালিটি। তাহলে সুরেশ রায়না কোথায় হয়েছেন? গাজিয়াবাদ মিউনিসিপ্যালিটিতে। গাজিয়াবাদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। কিসের জন্য? না, স্বচ্ছ ভারত মিশনের জন্য। স্বচ্ছ ভারত মিশনের উত্তরাখণ্ডে আছেন তাহলে অক্ষয় খান্না, অক্ষয় কুমার, আর এখানে আছেন সুরেশ রায়না। ভিভো মোবাইলের সাথে অ্যাম্বাসাডার হবেন বলে ব্র্যান্ড আমির খান চুক্তি করেছেন। ওকে, উবের হচ্ছে কার, যে অ্যাপসের মাধ্যমে আমরা উবের কার বুক করে থাকি, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন বিরাট কোহলি। বললাম বিরাট কোহলি অনেক জায়গায় আছে, তো নেক্সট ইট ইজ সেকেন্ড। ওকে, মহেন্দ্র সিং ধোনি ইজ বিকাম ব্র্যান্ড অ্যাম্বাসাডার গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন। এটা এক ধরনের গেম প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নেক্সট হচ্ছে ওয়ান প্লাস রোপসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন অমিতাভ বচ্চন। ওকে, আচ্ছা, শিল্পা শেট্টি অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন একটা হেলথ কেয়ারের, এটা। ওকে, সেই হেলথ কেয়ারটার নাম হচ্ছে SRL ডায়াগনস্টিক। এটা আপনারা লিখে নিতে পারেন কি, SRL ডায়াগনস্টিক। ওকে, নেক্সট হচ্ছে জারেদ লিটো কি হচ্ছে? WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অ্যাওয়ারনেসের জন্য তিনি
অ্যাম্বাসেডার হয়েছেন। জারেড লিটোর ফটোটা আমরা দেখে নিই, হি ইজ দ্য জারেড লিটো। ওকে, নেক্সট, করিনা কাপুর স্প্রেড হেলথ অ্যাওয়ারনেস অ্যামং দ্য ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাজ এ পার্ট অফ ইউনিসেফ ক্যাম্পেইন। তাহলে ইন্ডিয়াতে এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে হেলথ অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পেইন করছেন কে? করিনা কাপুর। ওকে, সিজ করিনা কাপুর, ইনি হচ্ছেন রানা দুঙ্গাবতী। রানা দুঙ্গাবতী কিসে? আবার আপনাদের খেয়াল করিয়ে দিই, এটা আগেও বলেছি, তেলেগু টাইগার্স। কিসের জন্য? না, প্রিমিয়ার ফুটবল যে লিগ হচ্ছে, ইনডোর ফুটবল গেম, এটা খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। এবছর যে কোনো ধরনের শর্ট পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ফুটবল যে খেলাটা প্রিমিয়ার, তার হচ্ছে এটা লোগো। ওকে, আচ্ছা, আসাম গভর্নমেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে হিমা দাস। হিমা দাস ইজ অ্যান অ্যাথলেটিক্স। ওকে, নেক্সট হচ্ছে আচ্ছা বিরাট কোহলি আবার কিছু হয়েছে, অ্যান অনলাইন মানি ট্রান্সফার পোর্টাল, তার নাম হচ্ছে রেমিট টু ইন্ডিয়া, বিরাট কোহলি। ফিলিপসেরও হয়েছে বিরাট কোহলি। ইন্ডিগো পেন্টের হয়েছে MS ধোনি। BOAT এটা একটা কোম্পানি, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেস। তিনি শ্রীলঙ্কা থেকে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন, এখন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। ডাবরের হচ্ছে কৃতি সানুন। ডলার মিসি হচ্ছে চিত্রাঙ্গদা সিং। রিবক একটা জানেন আপনারা নামি কোম্পানি, রিবকের হচ্ছে নাতালি ইমানুয়েল। লরেল প্যারিসের হচ্ছে আম্বের হার্ড। আচ্ছা, আমাদের সৌরভ গাঙ্গুলি, বাংলার ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এখন হচ্ছে ক্র্যাফট হেন্স ইন্ডিয়া ফর দ্য কমপ্ল্যান ব্র্যান্ড। আপনারা কমপ্ল্যান ব্র্যান্ডের হয়তো অ্যাড দেখছেন, কিন্তু এটা পরীক্ষার হলে অন্য নামেও দিয়ে দিতে পারে কি না, ক্র্যাফট হেন্স ইন্ডিয়া ব্র্যান্ড বলে। ওকে, এজুকেট কার্ল, আবার ক্যাটরিনা কাইফ। ওয়ার্লপুলে হচ্ছে কৃতি সানুন অ্যান্ড সুশান্ত সিং রাজপুত, বোথ অফ দেম। বাটা কোম্পানিতে হচ্ছে কৃতি সানুন। তাহলে কৃতি সানুনকে আমরা তিন জায়গায় পেলাম, সিজ কৃতি সানুন। ওকে, সিজ কৃতি সানুন। ট্যুরিজম অফ ফিজি, এটা আগেই বলে দিয়েছি আপনাদের, ইলিনা ডি ক্রুজ। আচ্ছা, ভিভো আমির খান, উবের বিরাট কোহলি। গ্রামীণ প্ল্যাটফর্ম ইলেভেন মহেন্দ্র সিং ধোনি। চকলেট স্নিকার, মহেন্দ্র সিং ধোনি। আবার স্নিকারের যে অ্যাড হতো আগে, সেই স্নিকারের চকলেট যেটা অফার দেওয়া, সেই চকলেটের অ্যাম্বাসাডার MS ধোনি। নেক্সট, রোড সেফটি অ্যাওয়ারনেস, অক্ষয় কুমার। দেখবেন টিভিতে সাদা ড্রেস পরে পুলিশের ছবি দিয়ে, ট্রাফিক পুলিশের ছবি দিয়ে অ্যাড হচ্ছে অক্ষয় কুমার, রোড সেফটি অ্যাওয়ারনেসের ক্যাম্পেনিং করছে। OnePlus 6, অমিতাভ বচ্চন। লিওনার্দো অলিভ অয়েল, চিপ সঞ্জীব কাপুর। এখানে অয়েল খাবারের জিনিস, তো চিপ ওই জন্য সেফ সঞ্জীব কাপুর, সঞ্জীব কাপুর এটার অ্যাড করছেন। আচ্ছা, লুমিনাস পাওয়ার নিউ ব্র্যান্ড অ্যামেজ বিরাট কোহলি। বলিউড স্টার বরুণ ধাওয়ান অ্যান্ড অনুষ্কা শর্মা হ্যাভ বিন সাইন্ড টু প্রমোট অ্যান্ড এন্ডোর্স দ্য স্কিল ইন্ডিয়া মিশন যেটা, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিন্তু দুজন হয়েছেন, বরুণ ধাওয়ান অ্যান্ড অনুষ্কা শর্মা। এদের জয়েন্টলি রিসেন্টলি একটি সিনেমা বেরিয়েছে, সেখান থেকে তাদেরকে স্কিল ইন্ডিয়ার মিশনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হবে, সিলেক্ট চিন্তাভাবনা করা হয় এবং সেখান থেকে তাদের সিলেক্ট করা হয়। নেক্সট এবং লাস্ট হচ্ছে মিথালি রাজ, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন। সি ইজ অ্যাম্বাসেডার ফর দ্য টিবি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, টিউবারকিউলিসিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে কোশ্চেন আসতে পারে, টিউবারকিউলিসিস কত সালের মধ্যে এলিমিনেট করার জন্য টাইম দেওয়া হয়েছে? এটা হচ্ছে 2020। এটা আপনাদের আমি এর আগেও বিভিন্ন আমার
কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলেছি, আপনারা দেখে থাকতে পারেন, যারা নতুন তারা হয়তো জেনে রাখবেন, এটা পয়েন্ট করে রাখবেন। আচ্ছা, এটা কারা করছে? ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তাহলে ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা এই টিউবারকিউলোসিস অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছে। ওকে বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং নতুন আর কী দিলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা জানাবেন। ওকে, আপনারা পারলে সাবস্ক্রাইব করবেন। ওকে, গুড বাই।